গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা, দেখেই বুঝতে পারছো আমরা একদম যাওয়ার জন্য পুরো রেডি। আচ্ছা কমেন্টে জানিও তোমাদের দিদিকে কেমন লাগছে, আর পাশে যদি কমেন্টে লিখতে পারো আমাকেও কেমন লেগেছে তাহলে খুব ভালো লাগবে আর কি কমেন্টটা দেখে। নইলে শুধু দিদিকে কমেন্ট করলে আমার তো একটু কষ্ট হবে। তো যাই হোক, আমরা মামার বাড়ি বেরিয়ে পড়ি। অলরেডি মামনিবাপি বেরিয়ে গেছে, আমরা অলরেডি লেট, আমাদের ট্রেন লেটে চলছে। তো যাই হোক, পৌঁছাই, যেতে যেতে কথা হবে। ও বাড়িতে চাবি দুক, তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে, চলো। মামার বাড়ি যাওয়ার পথে এই পাড়ার ভিতরে একটা সুন্দর রাস্তা পড়ে, মানে জাস্ট অসাম লাগে জায়গাটা। চারিদিকে শুধু জমি আর জমি, ফাঁকা এবং রাস্তাও নিট অ্যান্ড ক্লিন। তো ভাবলাম এই জায়গাটা তোমাদের সঙ্গে না শেয়ার করলে খুব অন্যায় হবে, কারণ তোমাদেরও এইসব জায়গাগুলোই তো দেখতে ভালো লাগে, তাই না? তো ভাবছি এই জায়গাটার একটা সিনেমাটিক শট দেখবে, তো তাহলে দেখে নাও কিরকম লাগে। I see the violence in your eyes, and it's a silent fighting. I see the lies in their mind, and you can't decide, cause they only blinding. বলেছিলাম যে আমার এই টাইপের ফ্রেন্ডদের খুব ভাল লাগে। এই যে মামার বাড়ির নতুন অতিথি হচ্ছে এই যে জ্যাক, দেখতে পাচ্ছ, জ্যাক পুচকে পুচকে জ্যাক। তো এখন জ্যাককে নিয়ে বসে আছি, আর ওইদিকে দুইটি টুনটুনি আছে, আর এইদিকে তো এই তো আমাদের মিষ্টি, আগের দিন দেখলে মিষ্টি বিট্টু, আর এই যে আপাতত জ্যাক আমার কোলে। তো এদের দিকে নিয়ে সময়টা কাটাই, আর বাড়ির মেম্বারদের সঙ্গে তো পরিচয় অবশ্যই করাবো, তোমরা দেখতে পাবে। আর মিষ্টি একা একা মাংস খাচ্ছে, জ্যাক কিন্তু খাবে এক্ষুনি মাংসগুলো, তাই তো? মিষ্টি জ্যাককে দিবে তো? দেবে নি তো? ঠিক আছে চলো, এবার ফ্যামিলির সবাইকে দেখাই। তো সবাই সবাইয়ের মতো ব্যস্ত, আজকে হয়তো সবাইকে পাবো না, সবাই এখন সকলের কাছে ব্যস্ত। তোমাদের বাইরে থেকে বাড়িটা জাস্ট ওভারভিউ করার জন্য দেখাচ্ছে, এরকম করে দেখতে পাচ্ছ এই হচ্ছে অবস্থা। চারিদিকে মেম্বার, এই যে এদিকে দাদা, এই যে চলে যাচ্ছে হেঁটে হেঁটে, হাই বল, ব্যাস হাত নাড়িয়ে দিয়েছে। ওদিকে জ্যাক আপন মনে ঘোরাঘুরি করছে, এদিকে এদিকে সব মাসিদেরও সবাই এসেছে, ওই যে আমাদের তুলতুলি, সবাইকে দেখতে পাচ্ছ। তো সকলের সঙ্গে আলাপ করাবো, এনজয় করবো, খেলবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর একজন চলে এসেছে, একটু আদর করে দাও জ্যাককে। তো মানে আমরা হচ্ছে এদের দেখলে তো আমরা নিজেরাও পাগলা হয়ে যাই, ওই জন্য প্রথম এসে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সঙ্গে দেখা না করেই এদের কাছে এসেছি দেখা করতে। তাই যে এটা হচ্ছে মেনলি হচ্ছে গোপু ভাইয়ের বাড়ির ফ্যামিলি সবার হলেও এটা হচ্ছে গোপু ভাইয়ের, ওই জন্য চলে এসেছে। জেদাত্তার কোলে জেদাত্তার শিষ্য চলে এসেছে। এই যে আমাদের জ্যাকের বিছানা, এই চলছে। আর সেদিক দিয়ে দূর থেকে আমাদের তাবলু সোনা দেখছে এক দৃষ্টিতে যে কি হচ্ছে। বাড়ির ছোট জামাই বলে কোথায় এদিকে জামাই খাতি চালু হয়ে গেছে, আসতে না আসতে কিরকম করে খেলা করছে নিজেরা, সাইকেল চড়ে চড়ে হাতে মাংসর বাটি নিয়ে, সত্যি। হাই যে আরেকটা, এই যে বিমানদারটা এখানে, এই যে প্রত্যেকে প্রত্যেকের মতো করে গাড়ি চড়তে ব্যস্ত, দেখতে পাচ্ছ। এদিকে দিদা দেখছে, এই যে মাসি মাসি, সব এতদিন পর সবাইকে দেখতে পেয়ে সকলের মনে খুব আনন্দ, কিন্তু প্রত্যেকের মুখে হাতে খাবার। আচ্ছা চলো আর ফ্যামিলি মেম্বারদের দিকে দেখা, এদিকে দিদা, এদিকে মাসি, আর এখানে মেসমনি, এখানে রান্নার দায়িত্বে আছে। কি হচ্ছে এখন? এই যে মাছ ভাজা হচ্ছে। ও এখন মাছ ভাজা হচ্ছে, এটা কি দুপুরের খাবারের জন্য না এখন খাবার জন্য? দুপুরের খাবারের জন্য মাছ ভাজা, আর এই সকালের টিফিনের জন্য বেগুনি চানা, ওখানে রসগোল্লা, সেখানেও কিছু মিষ্টি সব আছে। এই যে মামনি এসে খেতে শুরু করে দিয়েছে, সব মাসিয়ারে আসছে। আর এখানে মামি আর রূপা দুপুরে রান্না করছে এখানে। বাবা এত বড় হাঁড়িতে এখানে মাংস, এখানে মাছ, আর রূপার মুখটা পরে দেখে নেবে, এখন রান্না করতে ব্যস্ত আমাদের বোন, তো রান্না করুক। এই যে মামাদের এন্ট্রান্সটা এরকম, এই হচ্ছে এন্ট্রান্স। এই যে উপরে যাচ্ছি, ড্রেস চেঞ্জটা করতে হবে, দেখা যাক। এই হচ্ছে মামাদের উপরের রুম, রুম ট্যুর আর কিভাবে কি দেখাবো, সে রুম ট্যুর এরকম ভাবে হবে না। তো আমরা এখন মানে এটা একটা ফাইভ স্টার হোটেলই বলা যেতে পারে, রুম বলা ভুল। তো যাই হোক,
রুমের ভিতর ঢুকলাম, আজকে রুম হচ্ছে এটা। আপাতত ড্রেস চেঞ্জ করে নি, তারপর তোমাদের সঙ্গে দেখা করব। আমাদের ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, আজকে সব মাসি মেসোরা এসেছে, সেই জন্য ওই রুমটা আমাদের ভাগে পড়ছে না। বাহ, এখানে সুন্দর বনসাই দেখতে পাচ্ছ তো। যাই হোক, আমরা এখন আমাদের রুমে ঢুকি, ড্রেস চেঞ্জ করবো। তোমাদের দিদি তো হাতে খাবার নিয়েছে, তো আমাদের ভাইয়েরও একটা গোপুর চ্যানেল আছে, গেমের চ্যানেল, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে গেমিং এর সেটআপ এখানে। তো যাই হোক, আমি আমার মতো করে এখন ড্রেস চেঞ্জটা করে নি, তারপর ফিরে আসবো তোমাদের কাছে। এই যে মামি সব ব্যবস্থা করেছে, রান্না করেছে, মামা এসে ফপর দালালি মারছে, মামা কিচ্ছুই করেনি, একদম হাঁটা থেকে সবে এই সবে ঢুকলো, ঢুকে খেতে বসে গেছে। যা কষ্ট করেছে ওই দিকের ব্যক্তি, সেটা হচ্ছে মামি আর ওই গোপুর গোপুর স্ত্রী রূপা। এই মামা শুধু এসে এখন খাচ্ছে, দেখো বাড়ির বয়স্ক ব্যক্তি তো রেগে ঢেকে যাবে, সেটাই হচ্ছে কারণ। এদিকে দিদা হাসছে, আর মামার ঘরটা পরে একদিন পুরোপুরি ঘুরে দেখাবো, এখন আজকের দিনটা খাওয়া দাওয়া দিক দিয়ে দেখো। তো দেখেই বুঝতে পারছো এইসবে খেয়ে দিয়ে উঠলাম, জাস্ট টিফিনটা কমপ্লিট। এদিকে এবার ঢুকবো খোকনের ঘরে, দেখো ভাইয়ের ভাইয়ের চ্যানেলটার ভিউটা দেখো, গোপালের কম্পিউটার সেটআপ, মানে খোকনেরও কম্পিউটার সেটআপ, চ্যানেলের ভিউটা দেখে যাবে, এই হচ্ছে ব্যাপার। ওদিকে বিমান দা মাইলস্টোন বলে লেখা আছে। তো যাই হোক, আবার পরে ফিরে আসছি। সব কটা বাচ্চার দল একসঙ্গে খেলা করছে, দেখো চারজন মিলে। মিষ্টি মিষ্টি খুশি ইতু বিট্টু কতজন, বাড়ির বড় ছেলে আর বড় বউ প্রেমালাপ করছে, তোমাদের সামনে তুলে ধরলাম। সবাই একদিকে, এরা দুজন একদিকে, এটা কি ঠিক তোমরা বলো? আচ্ছা এখন দাঁড়াতে বলতেছে, পরে আবার দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এখন গানের আসর বসেছে পিছন দিকে, জানি না আমাদের গলা শুনতে পাচ্ছ কিনা, মানে মা মাসি বিমানদা কচিদা সবাই গান করছে, মামা তবলা বাজাচ্ছে। তো আমি শুধুমাত্র কপিরাইটের ভয়েতে সামনাসামনি গেলাম না, তবুও যেটুকুটা তোমাদের বোঝানো যাবে যে আমাদের এখানে গান বাজনার অনুষ্ঠান চলছে, সেটুকুটা বোঝানোর জন্যই দেখালাম, আর ভালো লাগলে কেমন লেগেছে সেটা কিন্তু জানাবে। এই যে জ্যাকের এখন বাথ টাইম, এই যে স্নান করছে আর মামা তাকে খেঁচিয়ে 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 শেখাচ্ছে। কামড়িদে কামড়িদে, তোকে অনেক করে বকেছে। এই যে এখন স্নান হচ্ছে, ও স্নান করে নুক, পরে তোমাদের দিকে আবার দেখাবো। যে আমাদের সব পুচকে গুলো স্নান হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ সব কটা পুচকে, এই একটা সব স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়ে, এই যে জেদারটার মতো এখন আমি বুড়োদের মতো বসেছি সব কটাকে নিয়ে গল্প করব। এই যে দেখতে পাচ্ছ, টাটা দেখি দাও, মিষ্টি টাটা দেখাও, কিছু টাকা টাটা দেখাও, আচ্ছা টুনটুলি টাটা দেখাও, টাটা টাটা করে দাও, টাটা করে দাও, সবাই টাটা করে দিয়েছে আজকে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট পর্বটা যদি দেখতে হয় তাহলে পরের ভিডিওটার দিকে তো চোখ রাখতেই হবে। চলো টাটা বাই, টেক কেয়ার।